আপনি কি আউটডোরে দেখাচ্ছেন? হ্যাঁ, কি দেখলেন? আছে আউটডোর বন্ধ, এখন কোথায় দেখাচ্ছে? এখন এমার্জেন্সিতে, এমার্জেন্সিতে ভিড় আছে, ভিড় আছে মোটামুটি। আচ্ছা, কী জন্য বন্ধ সেটা জানেন কি? আজকে কি বন্ধ নেই কিসের? আজকে অল ইন্ডিয়া বন্ধ রয়েছে ওই আর জি করের ঘটনা। কখন এসেছেন আপনি? আধা ঘন্টা হলো। পরিষেবা কী 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 খোলা দেখলেন এখন পর্যন্ত? এখন তো দেখছি একটু এমার্জেন্সি খুলে আছে, সব বন্ধ হয়ে দেখলেন। আর জি করের হসপিটালের জন্য মানে দুর্ঘটনা ঘটেছে, তার জন্য বন্ধ হয়েছে। এতে কী সমস্যা? রুগীর তো সমস্যা হবে। আর কতটা সমস্যা তবু পড়তে পারেন? কিছু সমস্যা হতে পারে। প্রায় দিন কি আপনারা আসেন? হ্যাঁ হ্যাঁ, আমরা ক্লিনিকার বই তো প্রায় দিন প্রায় দিন রুগী আনেন। রুগী আসে, তাও এরকম যদি বারবার এরকমভাবে বন্ধ হতে থাকে তাহলে অনেকটা অসুবিধা হবে বলে মনে করছেন? অবশ্যই অসুবিধা হবে। কী চাইছেন? হাতে মানে সুরক্ষিত হয়, স্বাস্থ্যমন্ত্রী সুরক্ষিততা যাতে আনতে পারে আইন ব্যবস্থার মাধ্যমে, যে অন্যায় করেছে তারা যাতে অন্যায়কে সাজা পেতে পারে। আজকে ওপিডি পরিষেবাটা একটু বন্ধ রেখেছে, কিন্তু ইমার্জেন্সি পরিষেবা খোলাই আছে। ইমার্জেন্সিতে সব পেশেন্টগুলোকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ইমার্জেন্সি সব আউটডোর পেশেন্টকে তো ওরকম করে দেখা সম্ভব না, যেহেতু আমরা একটা ডিসিশন নিয়েছি, কিন্তু দেখে যেগুলোকে মনে হচ্ছে একটু ইমার্জেন্সি সব পেশেন্টগুলোকে দেখা হচ্ছে, কাউকে ওরকমভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে না, ম্যাক্সিমামকে দেখে দেওয়া। দেখলাম আপনাদের পরিষেবা দিতে তো সমস্যা, একটু তো সমস্যা হচ্ছে, কিন্তু পেশেন্টরাও তো কিছু নিয়ে এসছে, কিছু সমস্যা নিয়ে এসছে, তো ওদেরকে যথাসম্ভব কিছুটা ট্রিটমেন্ট করে পাঠানো হচ্ছে। এক তবে যদি ওরকম হচ্ছে তাহলে আমরা ইমার্জেন্সি বেসিসে দেখে দিচ্ছি পেশেন্টগুলো। আপনাদের কর্মবিরতিটা নিয়ে কি বলবেন? কর্মবিরতি তো সেরকম নেই, সব ডাক্তাররা আজকে একটা ডিসিশন নিয়েছে যে আজকে একটা ওপিডি পরিষেবা শুধু বন্ধ থাকবে, তো ওপিডি পরিষেবাটা আমরা বন্ধ রেখে ইমার্জেন্সিটা চালিয়ে যাচ্ছি। আপনি জানেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানেন যে আমাদের বোন গত এক সপ্তাহ হয়ে গেল নির্মমভাবে ধর্ষিত হয়েছে এবং তাকে মার্ডারও করা হয়েছে, তার ন্যায় বিচার আমরা পাইনি। সেই প্রতিবাদে আমরা আউটডোর আজকে বন্ধ রেখেছি, শুধু ইমার্জেন্সি পরিষেবাটা চালু রেখেছি। কিন্তু এক একটা রোগী দেখা যাচ্ছে ফিরে, সকাল থেকে অনেক রোগী ফিরে গিয়েছে। হ্যাঁ, যেগুলো আউটডোর পেশেন্টগুলো একমাত্র আমরা তাদেরকে মানে ট্রিটমেন্ট দিই, ইমার্জেন্সি রোগীগুলো ট্রিটমেন্ট দিচ্ছি। আউটডোর পেশেন্ট আজকে আউটডোর বন্ধ, তাই আউটডোর পেশেন্টকে আমরা কোনো ট্রিটমেন্ট দিচ্ছি না প্রতিবাদ স্বরূপে। যতদিন আমরা জাস্টিস পাচ্ছি আমরা সেই প্রতিবাদ চালিয়ে যাবো। বিগত দিনে যদি এরকম আউটডোর পরিষেবা বন্ধ থাকে অনেকেই তো অসুবিধায় পড়বেন। অসুবিধা হবে বুঝতে পারছি, কিন্তু উই ওয়ান্ট টু গিভ দ্য প্রপার ট্রিটমেন্ট টু দ্য পেশেন্ট, বাট অ্যাকচুয়ালি উই আর নট হ্যাভিং দ্য প্রপার জাস্টিস অফ দ্য ডেথ অফ আওয়ার সিস্টার।